আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আছি আপনাদের সাথেই তো বইমেলা শেষ হলো কিছুদিন আগে এবং এইবারের বইমেলা আঠাশ দিন না হয়ে হয়েছে তিরিশ দিন আর বইমেলা মানে কি নতুন নতুন সব বই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি এই বইমেলা থেকে কি কি বই কিনেছি আপনারাও আপনাদের পছন্দের বইটি বা আপনারা কে কোন বইটি কিনেছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন তাহলে ভিডিও শুরু করি কিন্তু তার আগে ইনসো তালিকার প্রথম বইটি হচ্ছে প্যারাডোসিকাল সাজিদ টু বইটি কিন্তু লিস্টে প্রথমে রেখেছি এবার কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে তো এই বইটি নিয়ে আমি আর কি বলবো বর্তমানে এই বইটি নিয়ে এত বেশি সমালোচনা ভালোচনা হচ্ছে যে কিছু বলারও নেই আমি যখন প্যারোডোসিক্যাল সাজিদ ওয়ান পড়েছিলাম সেই বইটি আমার কাছে খুবই ভালো লেগেছিল তো আমি আশাবাদী যে এই বইটি আমার কাছে ভালোই লাগবে আমার দুই নাম্বার বইটি হচ্ছে ভাইরে আপুরে বর্তমানে এই বইটি রকমারি বেস্ট সেলারের সাত নাম্বারে আছে বইটি খুব বেশি ভালো এবং আমি এই বছরে আমার প্রথম বইটি ছিল এই বইটি এবং বইটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছিল এবং অন্যান্য পাঠকেরাও এই বইটি নিয়ে পজিটিভ ফিডব্যাক দিয়েছেন এমনকি আপনি যদি বইটির সূচিপত্র পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন এই বইটি পড়ে আপনার জন্য কেন জরুরি তিন নাম্বার বইটি হচ্ছে ট্রাভেল বাংলাদেশ আমার সাদিক ভাইয়ের লেখা এই বইটিতে তিনি পুরো বাংলাদেশকে ছোট করে তুলে ধরেছেন আমরা যখন নতুন কোনো জায়গায় যাই তখন আমাদের কি হয় আমরা সবাই কনফিউজ হয়ে যাই যে আমরা এই জায়গাতে কোথায় ঘুরবো বা কি খাবো কিন্তু এই বইটিতে ছোট করে প্রতিটি জেলার ঘুরবার জায়গা বা খাওয়ার স্থানগুলো তুলে ধরা হয়েছে যা আমাদের জন্য খুবই সহজ হবে সেগুলো খুঁজে বের করা এবং আমি বলবো যে এই বইটি আপনাদের সবার কাছে রাখা উচিত স্পেশালি যারা নাকি ট্রাভেল করেন সব জায়গাতে তাদের জন্য তো এই বইটি অবশ্যই কেনা উচিত চতুর্থ বইটি হচ্ছে না এই বইমেলা থেকে এবার আমি যে কয়টি বই কিনেছি এবং যে কয়টি বই পড়েছি তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই বইটি লেখক তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং পাঠক যেন বোরিং ফিল না করে তার জন্য তিনি প্রতিটি অধ্যায়কে খুবই ছোট ছোট করে লিখে রেখেছেন আমার কাছে বইটি অনেক ভালো লেগেছে পঞ্চম বইটি হচ্ছে সিক্স ফিগার সিলভার ইউটিউবার আপনি যদি নতুন ইউটিউবার হন বা আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে এই বইটি আপনার অবশ্যই পড়া উচিত ইউটিউবারদের নিয়ে তারা কিভাবে তাদের জার্নি শুরু করেছিল বা তারা কিভাবে তাদের কাজটি শুরু করেছিল এবং তারা কাজের মধ্যে কি কী বাধা পেয়েছে এবং সেসব বাধা পেরিয়ে কীভাবে তারা সফল হয়েছে তার সব কিছু এই বইটিতে লেখা আছে তা আমি বলব অবশ্যই আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে এই বইটি আপনি অবশ্যই পড়ুন আপনার জন্য অনেক ভালো হবে ছয় নম্বর বইটি হচ্ছে জীবন করতে বই লেখকের অনুবাদ করা আর্ট বইটি আমি আগেও পড়েছিলাম এবং সেই বইটি আমার কাছে খুব ভালো লেগেছিল তাই ভাবলাম আমি এই বইটিও কিনে ফেলি এবং এই বইটি আমি সম্পূর্ণ পড়িনি তবে যতটুকু পড়তে পেরেছি তার সেখানে আমি দেখেছি যে এই বইটির মধ্যে লেখা আছে কিভাবে বইটি পড়তে হবে একজন পাঠক কীরকম হবে একজন পাঠক কিভাবে সিরিয়াস পাঠক হতে পারবেন আমাদের বই কেন পড়া উচিত তো আমার কাছে মনে হয়েছে বইটি অবশ্যই ভালো হবে সপ্তম বইটি হচ্ছে ঝংকার মাহবুব ভাইয়ের প্যারাময় লাইফের প্যারাসিটামল বইটি বইটি আমি ইতিমধ্যে পড়ে ফেলেছি এবং এই বইটি ইতিমধ্যেই রকমারি বেসেলারের তিন নাম্বারে আছে তো বইটি আমি বলবো অবশ্যই ভালো এবং ভাইয়ার আগের যে বইটি ছিল রিচার্জর ডাউন ব্যাটারি সেই বইটি আমি পড়েছিলাম এবং সেই বইটি আমার কাছে খুব ভালো লেগেছিল ভাইয়ার লেখা একটি মজার ব্যাপার হচ্ছে ভাইয়া প্রতিটি কথার মধ্যে তুই করে সম্বোধন করে যা আপনার পড়লে মনে হবে আপনার কোনো বড় ভাই আপনাকে কোনো পরামর্শ দিচ্ছে তো আমি বলবো বইটি অবশ্যই পড়ুন এবং বই যেহেতু পাঠকের কাছে পছন্দ হয়েছে অনেক পাঠকই পড়েছে বইটি তাদের কাছে খুব ভালো লেগেছে তা আমিও বলবো আপনাদের কাছে ভালো লাগবে এবং এই বইটি অবশ্যই পড়ুন অষ্টম এবং নবম বইটি হচ্ছে ভাল লাগে না এবং স্টুডেন্ট হ্যাক্স বইটি স্টুডেন্ট হ্যাক্স বইটি আমি আমার ছোট বোনকে পড়তে দিয়েছি তাই আমার বইটি পড়া হয়নি এবং ভাল লাগে না বইটি আমি পড়েছি তা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি বলবো এই বইটি নিয়ে হয়তো অনেকে সমালোচনা করছেন কিন্তু আমি বলব বইটি পড়ে দেখতে আমার নিজের কাছে অনেকগুলো ভুল ধারণা ছিল বা আমার নিজের মধ্যে অনেকগুলো ভুল ধারণা ছিল অনেক বিষয় নিয়ে আমার ভাল লাগে না বইটি পড়ে সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গিয়েছে এবং আমি বলতে পারবো যে এই বইটি পড়লে আপনারা হয়তো অনেক ভুল ধারণা ঠিক হয়ে যাবে দশ নম্বর বই হচ্ছে সেবা প্রকাশনীর বই আমি কখনো সেবা প্রকাশনীর বই পড়িনি তাই দ্বিধাধ্বা ছিলাম যে সেবা প্রকাশনী কোন বইটি কিনব বইটি যখন কিনে আনলাম তখন যারা সেবার বই পড়েন তারা বলেছেন আমার এই তিনটি বই খুব ভালো আমি পড়লে হতাশ হব না তাই আমিও আশাবাদী এই বইগুলো আসলেই ভালো হবে এবং বইগুলো পড়ে আমি আনন্দ আনন্দ পাবো তো এই ছিল আমার ফেব্রুয়ারি মাসের বই আরো বেশ কিছু বই ছিল তা দেখাতে পারলাম না মার্চ মাসে এরকম ভিডিওতে অবশ্যই দেখাবো আপনারা কে কোন বই কিনলেন তা অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না তালিকা সবগুলো বই রকমারিতে পাওয়া যাবে এখন তাহলে বিদায় নেই আবার দেখা হবে পরের ভিডিওতে সেই পর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে